দেখি, ট্রাই করব। নমস্কার, গল্প জীবনে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি শিল্পী, আমি বাহরিনে থাকি, আর বাহরিনের সবকিছু বিষয় নিয়ে আমি সাধারণত ব্লগ বানাই। আজকে একটু বাইরে ঘুরতে শপিং এর জন্য যাচ্ছি। আমার বর আসছে, গাড়িতে করে যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ 500 মিটার ডিস্টেন্স, তো ভাবলাম একটু হাঁটাও হয়ে যাবে আমার, সে কারণে হাঁটতে হাঁটতেই যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেট নয়, মানে অ্যাকচুয়ালি শপিং মল একটা, আমার বাড়ি থেকে 500 মিটার ডিস্টেন্সে আছে, তো ওখানে একটু কিছু বাজার করবো, আমার একটু হাঁটাও হয়ে যাবে, সেই জন্য হাঁটতে হাঁটতে বেরোচ্ছি। বাহরিনে আমার থাকা প্রায় 1.5 বছর হয়ে গেল, যেহেতু এখানে মোটামুটি 1.5 বছর আমি আছি, সেই হিসাবে মনে হয় যে অনেক সেফ জায়গা। বলতে বলতে মার্কেটে এখানে পৌঁছে গিয়েছি, ঢুকছি এখন। তো যে কথাটা বলছিলাম, যেহেতু অনেকদিন এখানে আছি, সে কারণে মনে হয় যে এটা খুবই সেফ জায়গা, মানে চুরি টুরি এসবের বিষয়ে ভয়ের কোনো কিছুই নেই। চুরি বা যেগুলো আমার রাস্তায় বেরোলে ভয় লাগে, সেসব কোনো কিছুই ভয় নেই। আমি আসলে এরকমও হয়েছে যে 9টা সাড়ে 9টার সময় রাস্তায় একাই হাঁটতে বেরিয়েছি, মানে সেদিন হয়তো হাঁটা হয়নি, সেরকম হাঁটতেও বেরিয়েছি, তো পুরো সেফ জায়গা, সে কারণে ভালো লাগে জায়গাটা। শপটা নতুন খুলেছে, এটার নামটা কী যেন আমার ঠিক দেখা হলো না, নতুন খুলেছে। আগের দিন এখানে দেখেছিলাম ভালো ভালো ড্রেস আছে, তো আমিও সেদিন এটা পছন্দ ছিল, সেদিন ট্রাই করা হয়নি, তো আজকে দেখি ট্রাই করব। ড্রেসটা ভালো লাগছে, কিন্তু এটা 8.5 প্রাইস আছে। এই যে এই ড্রেসটা আমার সেদিন ভালো লেগেছিল, তো সেদিন ট্রাই করার সময় হয়নি, আজকে ভাবছি একটু ট্রাই করে দেখবো যে এটা আমার ঠিকঠাক আসছে কি না, দেখা যাক। এম সাইজটা এস দুটোই নিয়ে যাই, দুটোই ট্রাই করবো কোনটা ঠিকঠাক আসছে। আর কী কী ড্রেস আছে সেগুলো একবার দেখিয়ে দিই। সামার মানেই তো বিভিন্ন কালার রং বেরঙের ড্রেস, সেই কারণের জন্যই সব রং বেরঙের ড্রেস এখানে আছে, সামারের জন্যই বিশেষ করে হয়তো। আর এগুলো কিছু মনে হয় ফেস্টিভ কালেকশন, একটু গ্লসি এসব কাপড়ের আছে এই দিকটাতে। ওভারঅল এই R&B-তে কিন্তু ড্রেসের কালেকশন খুব ভালোই আছে, যেটা আমি মনে হলো আমার। আর এখানে ঘুরে ফিরে দেখতে দেখতে এখানে একজন সেলস গার্ল আমাকে একটা পারফিউম টেস্টিংয়ের জন্য দিল, গন্ধটা কিন্তু খুবই ভালো ছিল। তারপর ড্রেসগুলো নিয়ে ট্রায়ালের জন্য যখন যাই, দেখলাম এম সাইজ আর এম এস সাইজ দুটোই আমার কিন্তু ঠিকঠাকই আসছে, কিন্তু নেকলাইনটা এতটাই বড় যে আমি আর কমফোর্টেবল ফিল করছি না। অনেকক্ষণ চিন্তাভাবনা করলাম, কারণ যেহেতু ড্রেসটা আমার অনেক পছন্দ ছিল, তাই এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করলাম যে নেবো কি না এসব করতে করতে। তারপর ভাবলাম না, অন্য কিছু দেখি আরও, দিয়ে এই ড্রেসটা আবার নিয়ে এলাম। এটা একবার পরে পরে ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে। তারপরে আমি নিজেই দেখলাম যে এটা মনে হয় আমাকে ঠিকঠাক লাগছে না, কারণ আমার থেকে যারা হয়তো একটু হাইটে বড় হবে তাদের জন্য মনে হয় এটা ঠিকঠাক আসবে, আমার জন্য অনেক লং লাগছে, ভালো লাগছে না দেখতে। তারপর দোতলাতে গ্রসারি সেকশনে চলে গেলাম, এখানে আমার বর ছিল চিকেন কেনার জন্য, তো আমাকে বললো এখানেই চলে এসো, তো আমি সেখানেই গেলাম। এই যে আমাদের চিকেনটাই এই টাইমে কাটা হচ্ছিলো, আমি যখন ভিডিও বানিয়েছিলাম একটু, তো মহিলাটা এত সুন্দরভাবে চিকেনটা কাটছে, এত স্মুথভাবে কাটছে যে আমি দেখছিলাম সেটা যে এত সুন্দরভাবে কী করে কাটছে। বাড়িতে ফিরেই রান্না বসিয়েছিলাম, এই পাশে ফ্রাইড রাইস করবো, সে কারণের জন্য একটু সবজি ভাজাভাজি করছিলাম, আর এদিকে চিকেন বসাবো, মশলা কষা চলছে চিকেনের। R&B শপে যে পারফিউমটা টেস্টিংয়ের জন্য দিয়েছিলো, সেটা স্মেলটা কিন্তু সত্যিই এত সুন্দর ছিল, মনে হয় যে নিয়ে নিই। কিন্তু কিছুদিন আগেই যেহেতু একটা পারফিউম কেনা হয়েছে, আর পারফিউমের বিষয়ে ভাবাটাই উচিত নয়, যেহেতু সে পারফিউমটা যথেষ্ট বেশি দাম নিয়েছিল। মশলাটা কষা হওয়ার সাথে সাথেই আমি এক পাশে সকালের টিফিনের জন্য একটু সবজি কেটে রাখছি, কারণ অনেক সকালবেলায় যেহেতু অফিসে যায় একটু রেডি করে রাখতে হয়। এই যে পোহা বানাবো, তাই কিছু সবজি কেটে নিয়েছি। আমি পোহাতে অনেক বেশি সবজি ইউজ করি, মানে চিড়ের পরিমাণটা কম দিয়ে সবজি অনেক বেশি দিই।
নিউট্রিশন নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, তাই মনে হয় যে সব কিছুরে যদি একটু হেলদিভাবে করা যায়, তাই পোহা বানালেও সেটাতে সবজির পরিমাণ অনেক বেশি দিই, আর এই যে চিকেনও চেষ্টা করি যাতে তেলটা একটু অল্প তেলে বানানো যায়, যাতে তো এই হচ্ছে বিষয়। খুবই মোটামুটি সামান্য একটু তেল দিয়েই আমি মাংস রান্না করি। এই যে মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইস তো অলরেডি আগেই হয়ে গিয়েছিল, ফাইনাল লুক। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই বাই।